গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল সাতটি দোকান ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের সোনাছড়া বাজার এলাকায় রাত একটা নাগাদ একটি মাছের দোকানে আগুন লেগে যায় বলে জানা যায় এরপর আগুন ক্রমশ বিস্তার লাভ করে পাশাপাশি অবস্থিত প্রায় সাতটি মাছের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে পরে স্থানীয় মানুষজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি আমার এই দোকানটা মাছের দোকানটা আমার এই রাত্রে আগুনটা লাগিয়েছে জানি জানিনি মোটামুটি কি থেকে ধরেছে জানিনি আগুনটা পুড়িয়ে একদম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বাক্স টাক্স যা ছিল মাছ টাচ সব কিছু প্রতাপ মন্ডল এটা আপাতত কম করে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মাছ ছিল নষ্ট হয়ে গেছে তো বাড়ি যেমন দোকান বন্ধ করে দোকানদারি করে চলে গেছি চলে যাওয়ার পর তো আপনার আগুন রাত্রি দুটা দেড়টার সময় ফোন করেছে ফোন করার পরে আমরা জানতে পারি এই যে আমরা আর কী করি আমার নাম বলাই মন্ডল বাড়ি সোনাচুড়া হ্যাঁ হ্যাঁ আমার দোকান পনেরো হাজার কুড়ি হাজার টাকার মাছ কুড়ি হাজার টাকার মাছ ছিল পুড়ে গেছে টুল বাক্স টাক্স সব পুড়ে গেছে আর দুটোর সময় কালকের এই পাশের বাড়ির বৌদি চায়ের দোকান এখানে সামনে আছে ওই বলছে যে ভাই চলে যাও বাজারে তোমার দোকান দোকানে আগুন ধরে গেছে তুমি যাও আমি এসে দেখি তিন চারটা দোকান পুরো পুড়ে ধ্বংস হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে সব তারপরে ওখানে আমার যতদিনের ব্যবসার বইপত্র খাতা সমস্ত কিছু ওখানে ছিল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে আর ভিতরে মাছ ছিল হ্যাঁ ওই বারো তেরো হাজার টাকার মতন মাছ ছিল হ্যাঁ মাছ ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে আর এই পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দবার্তা